আমারও আসতেছে তো একেবারে পুরো আমারও আসতেছে লাল টকটকে হয়ে গেছে ঝাল কিন্তু এত মজা আমরা শিখে এসেছিলাম গোসল করার জন্য আবার ফিরছি জিজান রোডে এখানে একটি ধাবা রয়েছে পাকিস্তানি ধাবা যেখানে বেশ সুস্বাদু খাবার পাওয়া যায় চিকেন এবং অন্যান্য আইটেম তো আমরা থেমেছি যে আমরা ডিনারটা করে যাই আমাদের সাথে এই যে দি এ টিম রবি ভাই সোহেল ভাই এবং আব্দুল্লাহ ভাই এবং এই যে আমাদের ডাইনিং টেবিল রাস্তার উপরে হ্যাঁ ভাই আমাদের সুন্দর ডাইনিং টেবিল সৌদি আরব এসে পাকিস্তানি ধাবার একটা স্বাদ নেওয়া যাবে ও চাঁদটা যদি দেখারও যায় চাঁদ কোথায় ওই যে ওই পাশে চাঁদ বিশাল বড় চাঁদ এখানে রান্না হচ্ছে ছোট একটি ধাবা সরিষা শাক তা খেতে হবে ভাই এরা সরিষা শাক খায় চাঁদনি রাতে পেছনে বেশ বড় সরো চাঁদ পূর্ণিমা নিয়ার অ্যাবাউট পূর্ণিমা আমরা খাবার আসুক খাবারটা দেখাবো কি কি অর্ডার দিলেন ভাই ডাল আছে তাহলে আমরা নিচ্ছি চিকেন ডাল এবং শাক সরিষা শাক আমরা সরিষা শাক সাধারণত রুমি ভাই আমরা বাংলাদেশিরা খেয়ে থাকি কিন্তু পাকিস্তানিরা সরিষা শাক খাচ্ছে অবশ্যই স্পাইসি ওখানে ওই যে বড় বড় রুটি চিকেন দিয়ে খাওয়া হয় আমাদের খাবার চলে আসছে এটা হচ্ছে চিকেন কড়াই স্পেশাল কারণ স্পেশাল ওকে এর জন্য বিখ্যাত এই এলাকায় এই এলাকা এই এলাকা না পুরো মানে দক্ষিণাঞ্চলে দক্ষিণাঞ্চলে এটা যদি দেখাই অনেক কিন্তু ঝাল হবে এটা এবং গ্রেভিটা খুব ঘন পাশে সালাদ আছে এখানে পেঁয়াজ পাতাকপি এবং আরেকটা জিরজির পাতা রয়েছে এখানে ঘন আর একটি ছোলার ডাল দেখতে পাচ্ছি এটা আমি অলরেডি টেস্ট করেছি খুবই মজা খুবই মজাদার আব্দুল্লাহ ভাই হাসছে এই যে বড় রুটি পাকিস্তানি রুটি এটা কি শাক তার মানে সরিষা শাক আচ্ছা ওরা ওরা একেবারে ভর্তার মতো তৈরি করে ফেলছে সরিষা শাক এইভাবে সরিষা শাক আমি আমি কখনো খাইনি একেবারে ভর্তার মতো জি পিঠুলি বলে আমাদের পিঠুলি পিঠুলি বলে পিঠুলি মানে আপনি এইভাবে অবস্ত দেখে আচ্ছা 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 বেশ পিঠুলি বলি তো আমরা খাওয়া শুরু করতে পারি আরো দুই দুই কড়াই চিকেন আসবে না ও এখানে দুই চারটা আছে আচ্ছা তার মানে চিকেন চলে আসছে এবং ডিম বাকি আছে ডিম চলে আসবে আমাদের ডিম ভাজি এটা ঠিক আসলে ডিম ভাজি বলা যাবে না যেটাকে বলে এটাকে শাকশুকো বলে না শাকশুকো মানে ডিম ভাঙা বেশ চলে আসছে বেশ আমি একটু ট্রাই করলাম অনেক গরম বেশ স্বাদ আমি দূর থেকে দেখাই আমাদের টেবিল আমাদের খাবার চলে আসছে আমরা রাস্তার পাশে বসেছি ওটা হচ্ছে জিজান যাওয়ার রাস্তা আমাদের অতিথি আছে একজন না দা ব্ল্যাক ক্যাট যখন অনার্সে পড়ি তখন এই নামে একটি গল্প আমরা পড়েছিলাম ছোট গল্প রবি ভাই স্বাদ কেমন কি খাচ্ছেন সরিষা শাক সরিষা শাক ভর্তা সোহেল ভাই কেমন চিকেন চিকেন ভাই এরকম আব্দুল্লাহ ভাই সবকিছু খুবই টেস্ট চিকেন এন্ড দিস ডাল চানা ডাল ও চানা ডাল চানা ডাল অলসো ভেরি টেস্টি এটা দেখাবো ইয়েস কড়াই চিকেন সরিষা শাক ভর্তা ভর্তা পিটুলি পিটুলি ঘন্ট ঘন্ট সরিষা শাক ঘন্ট বা পিটুলি ঘন্ট চানা ডাল ঘন্ট মিন
আর এই পাশে সাকসুকা বা ডিম ভাঙ্গা। তো আমরা খাই, তারপর আবার ফিরে আসবো। আমি সরিষা শাকের ঘণ্ট বা পিটুলি খেলাম, এটা একটু টক শাক যুক্ত, বেশ মজা, টক টক একটা ভাব আছে। অনেক মজা। সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার কাছে, ডাল আমার কাছে বরাবরই ভালো লাগে, এই ডালটা অসাধারণ, অসাধারণ স্বাদ, একেবারে পেস্ট, খুব চমৎকার স্বাদ। চিকেন না, একেবারে ঘরের রান্না। আমি একটু খেয়ে দেখি গ্রেভি, আগেও খেয়েছিলাম, এটা হচ্ছে গ্রেভি। অনেক খাবারের সমারোহ, বেশ ভালো লাগলো খেয়ে। তবে ভাই, এই যে আমি ওকে প্যান্ট বানিয়ে ফেলছি, ও আমাকে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করছে না, কিন্তু রুটি কি খাবে? একটু হার দিতে হবে না, সে রুটি খাচ্ছে। আচ্ছা আচ্ছা, একেবারে কালো এবং সে উপরে উঠি চলে খাচ্ছে, ঝাল আছে, তৃপ্তিও আছে, খেয়ে অনেক মজা পাচ্ছি। তবে সবচেয়ে ভালো লাগছে এই যে ডাল, সবার আগে শেষ মুরগির চেয়েও ডাল ভালো লাগছে। সবচেয়ে বেশি ঘামিয়েছে রুমি ভাই, একেবারে আমার আসতেছে লাল টকটকে হয়ে গেছে ঝাল, কিন্তু এত মজা, আজকে মনে হয় আমাকে বেশি কাবু করতে পারেনা।